হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা ভিডিওটির থাম্বনেল দেখে হয়তো একটু অবাকই হয়েছেন, বাইক আবার কি করে সোনার হরিণ হয়। আমার মতো অনেক ছেলেদেরই ভালোবাসার আরেক নাম সুজুকি, কারণ সুজুকি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চাহিদা অনুযায়ী বাজেট বিবেচনা করে বিশেষ কিছু বাইক লঞ্চ করে। তাই ইয়ং জেনারেশনের কাছে ভালোবাসার একটি ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে সুজুকি। আজকে কথা বলবো সুজুকি ব্র্যান্ডের একটি বাইক সুজুকি জিক্সার FI ABS এই বাইকটিকে নিয়ে। বর্তমানে এই বাইকটির চাহিদা এত বেশি যে কোনো শোরুমে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। এই বাইকটি কিনতে হলে অবশ্যই বুকিং মানি দিয়ে প্রি অর্ডার করে বাইকটি নিতে হবে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে কি এমন আছে এই বাইকটিতে যার কারণ এত চাহিদা? চলুন সেই প্রশ্নের উত্তরগুলোই জেনে আসা যাক। এক নম্বর, বাইকটির লুক এক কথায় অসাধারণ। তবে এর বিল্ড কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠলেও এর লুকটা তা পুষিয়ে দেয়। তারপরে কথা বলবো এর হেডলাইট সেকশন নিয়ে। 6-part LED হেডলাইট ব্যবহার করা হয়েছে, পিছনে একটি ইউনিক টেন লাইট ব্যবহার করা হয়েছে, যার সৌন্দর্য অসাধারণ। পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এর টেন লাইটটি। সেই সাথে থাকছে এর ফুল ডিজিটাল স্পিডোমিটার, যার থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন খুব সহজেই পেয়ে যাবেন। এবার কথা বলবো বাইকটির টায়ার সেকশন নিয়ে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে পেয়ে যাবেন 100/80-17 সেকশনের টায়ার, রিয়ার টায়ার হিসেবে পেয়ে যাবেন 140/60-17 সেকশনের টায়ার। সামনের টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পিছনে মনোশক সাসপেনশন। বাইকটির ইঞ্জিনটিতে পেয়ে যাবেন FI টেকনোলজি। বাইকটিতে এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করাতে একটু হতাশ করবে আপনাকে। বাইকটি নিয়ে যখন আপনারা লং ট্যুরে যাবেন তখন হিটিং ইস্যু লক্ষ্য করতে পারবেন, এর কারণে বাইকটিতে অনেক বেশি পাওয়ার লস করবে, যা আপনার অনেক বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। অ্যাটলিস্ট বাইকটিতে যদি অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে এই প্রাইস সেগমেন্টে বাইকটি অন্যতম হতো। বাইকটির এই এয়ারকুল ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার হিসেবে পেয়ে যাবেন 14.8 PS 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হিসেবে পেয়ে যাবেন 14 Nm 6000 RPM। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5-speed গিয়ারবক্স, যার থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 115-20 km/h। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 12 লিটারের একটি ট্যাঙ্ক, যার থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 55 km/l। এখন কথা বলবো বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে। বাইকটির ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 282 mm এর ডিস্ক ব্রেক সাথে অ্যান্টি ব্রেকিং সিস্টেম, পিছনে ব্রেক হিসেবে পেয়ে যাবেন 220 mm ডিস্ক ব্রেক। এই অসাধারণ বাইকটি 5টি কালারে বাজারে রয়েছে, রেড, ব্ল্যাক, সিলভার, রেসিং ব্লু অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেসিং ব্লু কম্বিনেশন। এই অসাধারণ বাইকটির বর্তমান বাজার মূল্য হিসেবে ধরা হয়েছে 2,39,000 টাকা। বাইকটির বর্তমান চাহিদার পরিমাণ একটু বেশি থাকাতে এর বাজার মূল্য বৃদ্ধি ঘটেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকুই। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।